একটা মজার গল্প তোমাকে শোনাবো, বলছে স্বামী নাস্তা আপনাকে নিয়ে যাচ্ছি আমি, আপনি নাস্তা খেতে খেতে গল্প শোনাবেন, আমি আপনার কাছে গল্পটা শুনবো। আল্লাহর নবীর আশিক সেদিন শুনিয়েছিলেন বিবি, খানিক পরে নাস্তা যদি খেতে হয় আর গল্পটা শোনাতে হয়, নাস্তায় মজা হয়তো পাবো কিন্তু গল্পের মজা হারিয়ে দেব। বলছে স্বামী গো, যদি গল্পের মজাটা বেশি হয় আগে গল্প শোনার নাস্তা পরে হবে। বলছে দিবি, যুদ্ধের ময়দানে যাব আমি, আমার নবীর কাছে নামটা লিখিয়েছি। তো দিবি বলছে, আলহামদুলিল্লাহ আমি খুশি, তুমি মুজাহিদ আমি মুজাহিদের বিবি। বলছে বিবি আর একটা কথা বলি নাই, বললে কি আজকে যুদ্ধে আমি কমান্ডার। বলছে সুম্মা আলহামদুলিল্লাহ আর একবার, তুমি কমান্ডার আমি কমান্ডারের বিবি, তাই যুদ্ধে যাওয়ার আগে একটু দোয়া করে দিচ্ছি, আমি দোয়া করব তুমি আমিন বলো, আমি দোয়া করব তুমি আমিন। দোয়া করছে স্বামী, তুমি আমিন বলো, আমি দোয়া করি। বিবি দোয়া করছে, রব্বানা যাকে তুমি আমার সঙ্গী করেছিলে আজ তাকে পাঠিয়ে দিচ্ছি, রাখলাম না যার মুখে মাথা রেখে মা বাপের ভালোবাসা ভুলে গেছি, যার পাশে পাশি হয়ে যার সাথে সাথী হয়ে দেশ দুনিয়া ভুলে গেছি, যাকে পাশে পেয়ে জীবনের সব সম্পর্ক ছোট করে দিয়েছি, যে হাসলে আমি হাসি যে কাঁদি আমি কাঁদি, যার সুখে আমি সুখী যার দুঃখে আমি দুঃখী, আজ তাকে তোমার রাস্তায় পাঠিয়ে দিচ্ছি। বাবু বীরের মতো লড়াই করবে, বেলবাদেরকে জাহান্নামে পৌঁছাবে, গোটা শরীরে তীরন্দাজের আঘাত লেগে ক্ষত বিক্ষত হবে, ইসলামের বিজয়ী পতাকা উড়িয়ে আমার স্বামী যখন ঘরে আসবে ভালোবাসার বাহুতে করে নেব, আর সেরব মমতার আঁচল দিয়ে শরীরটাকে পরিষ্কার করে দেব। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে বার করে বিবির হাতে রেখে নামিয়ে দেয়, আর বলে বিবি দোয়া উল্টো হয়ে গেছে কবুল হবে না। বিবি অবাক হয়ে শোনাচ্ছে, স্বামী উল্টো বুঝতে পারলাম না, উল্টো বুঝতে পারলাম না। বলে বিবি আজকে যুদ্ধের কমান্ডার হবে তিনজনা, আমি তাদের মধ্যে মরি শাহাদার ফাইনাল জানিয়ে আর জীবনে কোনোদিন আসবো না, তাই জনমের মতো বিদায় দিতে এসেছি বিবি, তুমি আমার উপরে আফসোস করবে না, আবদার করবে না, জীবনে যত আশা আছে ভুলে যাও, তোমার কোন আশা আমি আর মিটাতে পারবো না, সংসার করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, যেন ধরো না। যাবার সময় বলে যাচ্ছি বিবি দুটো বাচ্চা রেখে যাচ্ছি, ওদেরকে মানুষ করে সোলজার বানাবে কমান্ডার বানাবে, ওরা যেন মুজাহিদ হয়, বাপের মতো যেন যুদ্ধের ময়দানে যায়, ওরা যেন কাপুরুষ হয় না, টুকটু টুকটু করে বার হয়ে পড়েছে। বিবি ছুটে দরজা পর্যন্ত এসে দাঁড়িয়ে গেছে, কাঁচা কবুতরের মতো কাঁচার কে শোনায় স্বামী, কিছুক্ষণের জন্য দাঁড়াও জাগ ভরে শেষবারের মতো দেখি আমি। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে, বিবি এই দেখাই হলো শেষ দেখা, আল্লাহ যদি সুযোগ দেয় কেয়ামতে দেখা হবে। আরো নতুন নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বাচ্চাটা এই সবে ঘুমিয়েছে, এফতারের সময় বিরক্ত করবে তাই ঘুম পড়িয়ে দিচ্ছে, আপনি ডাকবেন না, এফতার করে নিন। দুজনে এফতার করেছে, এফতার করার পরে একটু কথাবার্তা হলো, এশা আজান হলো, নামাজে চলে গেছে, খাবার দাবার সব তৈরি করে নিজে একেবারে নিজের মতো করে সাজিয়ে রেখেছে,
এশার নামাজ পড়ে তারাবি পড়ে বাড়ি এসে খানা খেতে বসে বলছে কচিটাকে ডাকলে না, বলছে দেখো ঘুমাচ্ছে যখন ঘুমাতে দাও, তুমিও কেন বিরক্ত করো না, সকালে উঠে তুমি তোমার বাচ্চা নিয়ে কোলে নেবে, ও ঘুম থেকে উঠে খেলবে তোমার কোলে চাপবে, খুব ভালো হবে, এখন ঘুমা তাক তুলতে হবে না। বাস বিবির কথা শুনে খুশি হয়ে খানা খেয়েছে, খানা খাওয়ার পরে বিছানায় গেছে, আনন্দের সঙ্গে রাত কাটিয়ে দিয়েছে। ফজরের পূর্বে ফরজ গোসল করা হয়ে গেছে, স্বামী এবারে ফজরের নামাজ পড়তে যাবে, স্বামী ফজরের নামাজ পড়তে যাবে। বিবি সোনার মনে মনে করছে আর চাপলে হবে না, এবারে বলে দিতে হবে, আর চেপে রাখলে হবে না, বলে দিতে হবে। তখন বিবি শোনাচ্ছে স্বামীকে, স্বামী একটা কথা গোপন দেখেছিলাম, এবারে বলি আমি, বললে বলো, বলছে আপনি ফজরের নামাজ পড়বেন, আপনি মসজিদে নামাজিতে ফজরের নামাজটা পড়ে নেবেন, জামাতের সঙ্গে নামাজ পড়া হয়ে গেলে আমার নবীকে একটু বলে দেবেন, নবী ফজরের নামাজ পড়িয়ে দিলেন, আমার সন্তানের জানাজাটা চলুন পড়িয়ে দেবেন। তারা বলছে তুমি কি শোনাচ্ছ, আমার পড়ে যাওয়াটা খুব সন্তান, কাল থেকে আব্বা বলে নাই, তুমি খালি বলেছ ঘুমাচ্ছে। বলছে স্বামী গো আমি কষ্ট পেলে কেঁদে গেলে তোমার মনের ভাবাবেগ নষ্ট হবে, তোমার আনন্দের জোয়ারে ভাটা পড়বে, তাই তোমাকে খুশি করার জন্য আমি সব দুঃখ বুকে চেপে রেখেছিলাম, তোমাকে দুঃখ দিতে চাইলাম না, তাই আমার নবী সে জানাজা পড়বে, এটা আশা ছিল বলে দিলাম, যেন লুকাবে না। হাজতে তালাবা ফজরের নামাজ নবীর পিছনে পড়ে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির একটা অভিযোগ আছে আপনার কাছে, সে আমাকে কোনো খবর না দিয়ে আমাকে কোনোভাবে না জানিয়ে এমনি করে রাতটা কাটিয়েছে, আর আপনার বলে দিয়েছে জানাজা নামাজটা পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন সমস্ত সাহাবাদের বলেছেন, সাহাবারা গো তোমরা বাড়িতে যাও, আর বাড়ি থেকে তোমাদের বিবিদেরকে সরিয়ে দাও, ওরা যদি জান্নাতি নারী দেখতে চায় যেন তালহার বিবির চেহারাটা দেখে নেয়। কি গো বাবা জিরা ভালোবাসা আছে ইনশাআল্লাহ, ভালোবাসবে ইনশাআল্লাহ, এ ভালোবাসবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে নবীর প্রেমিক হয়ে ওঠার তৌফিক দান করুন, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সাহাবী আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতেন, আল্লাহ নবী যখন যেটা বলেছেন সাহাবীরা তাতেই তৈরি হয়ে গেছে। আমার বাবা জিরা আমার সোনার চারমন্তুরা আমার সোনামণি মায়েরা ভাইরা, তাই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আমার জন্য সাহাবারা যুদ্ধের জন্য কে কে তৈরি আছে বলো, সবাই দাঁড়িয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন এই যুদ্ধের প্রথম কামান্ডার জায়েদ বিন হারেস হবে, দ্বিতীয় কামান্ডার জাফর বিন আবু তালেব হবে, তৃতীয় কামান্ডার আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে, আর চতুর্থ কামান্ডার তোমরাই ঠিক করে দেবে, যাও বাড়ি থেকে বিদায় নাও। যায়েদ বিন হারেস উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আব্বার মতো, আপনার কাছে বিদায় দিলাম, আমার আয়েশা আমার মায়ের মতো, মা আপনার কাছ থেকে বিদায় দিলাম, আমার যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেল। জাফর বিন আবু তালেব বাড়ি থেকে বিদায় নাও, আব্দুল বিন রাওয়াহা তুমিও বাড়ি থেকে বিদায় নাও, এই মুসলমানের ছেলেরা ভালোবাসার নমুনা নাও, ভালোবাসার নমুনা নাও। হাজরে জাফর বিন আবু তালেব বাড়িতে চলে গেলেন, দরজার কাছে গিয়ে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসে কে রাসূল, বিবিকে সালাম দেয়, মুহাব্বতে রাসূল বিবিকে সালাম দেয়। বাড়িতে মুসলমানের একবার ভাবতে হবে আমাদের বিবিরা কি সালাম পায়, এ সালাম পায়, আমরা মুরবি দেখলে সালাম দিই, হাফেজ সাহেব দেখলে সালাম দিই,
আর বিবি দেখলে গালি দি, কিন্তু পাকা বুঝো মানে আমার বাকিরা শোনারা জাফরবিন আবু তালেব সালাম দিয়ে শোনাচ্ছে, বিবির একটা মজার গল্প তোমাকে শোনাবো, বলছে স্বামী নাস্তা আপনাকে নিয়ে যাচ্ছি আমি, আপনি নাস্তা খেতে খেতে গল্প শোনাবেন, আমি আপনার কাছে গল্পটা শুনবো। আল্লাহর নবীর আশিক সেদিন শুনিয়েছিলেন বিবি খানিক পরে নাস্তা যদি খেতে হয় আর গল্পটা শোনাতে হয় নাস্তায় মজা হয়তো পাবো কিন্তু গল্পের মজা হারিয়ে দেব। বলছে স্বামী গো যদি গল্পের মজাটা বেশি হয় আগে গল্প শোনার নাস্তা পরে হবে। বলছে দিবি যুদ্ধের ময়দানে যাব আমি, আমার নবীর কাছে নামটা লিখিয়েছি। তো দিবি বলছে আলহামদুলিল্লাহ আমি খুশি, তুমি মুজাহিদ আমি মুজাহিদের বিবি। বলছে বিবি আর একটা কথা বলি নাই, বললে কি আজকে যুদ্ধে আমি কমান্ডার। বলছে সুম্মা আলহামদুলিল্লাহ আর একবার, তুমি কমান্ডার আমি কমান্ডারের বিবি, তাই যুদ্ধে যাওয়ার আগে একটু দোয়া করে দিচ্ছি, আমি দোয়া করবো তুমি আমিন বলো, আমি দোয়া করবো তুমি আমিন বলো। অবান্তি যুবকেরা কান খোলো মহাপথে জমা রাখো, ওদের স্বামীরা বিদেশে গেলে বিবি দোয়া চায়, আমাদের স্বামীরা বাইরে গেলে বিবিরা শুধু হাওয়া খায়। বেঁচে গেছি আর নাই হয় কি বিবি, ওরা দোয়া করছে স্বামী তুমি আমি বলো আমি দোয়া করি, বিবি দোয়া করছে রব্বা না যাকে তুমি আমার সঙ্গী করেছিলে আজ তাকে পাঠিয়ে দিচ্ছি, রাখলাম না যার মুখে মাথা রেখে মা বাপের ভালোবাসা ভুলে গেছি, যার পাশে পাশি হয়ে যার সাথে সাথী হয়ে দেশ দুনিয়া ভুলে গেছি, যাকে পাশে পেয়ে জীবনের সব সম্পর্ক ছোট করে দিয়েছি, যে হাসলে আমি হাসি যে কাঁদি আমি কাঁদি, যার সুখে আমি সুখী যার দুঃখে আমি দুঃখী, আজ তাকে তোমার রাস্তায় পাঠিয়ে দিচ্ছি। বাবু বীরের মতো লড়াই করবে, বেলবাদেরকে জাহান্নামে পৌঁছাবে, গোটা শরীরে তিরক চার মানের আঘাত লেগে ক্ষত বিক্ষত হবে, ইসলামের বিজয়ী পতাকা উড়িয়ে আমার স্বামী যখন ঘরে আসবে ভালোবাসার বাহুতে করে নেব, আর সেরম মমতার আঁচল দিয়ে শরীরটাকে পরিষ্কার করে দেব। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে বার করে বিবির হাতে রেখে নামিয়ে দেয়, আর মনে বিবি দোয়া উল্টো হয়ে গেছে কবুল হবে না। বিবি অবাক হয়ে শোনাচ্ছে স্বামী উল্টো বুঝতে পারলাম না, উল্টো বুঝতে পারলাম না, বলে বিবি আজকে যুদ্ধের কমান্ডার হবে তিনজনা, আমি তাদের মধ্য বলি শাহাদার ফাইনাল জানিয়ে আর জীবনে কোনোদিন আসবো না, তাই জনমের মতো বিদায় দিতে এসেছি বিবি, তুমি আমার উপরে আফসোস করবে না আবদার করবে না, জীবনে যত আশা আছে ভুলে যাও, তোমার কোন আশা আমি আর মিটাতে পারবো না, সংসার করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, যেন ধরো না যাবার সময় বলে যাচ্ছি বিবি দুটো বাচ্চা রেখে যাচ্ছি, ওদেরকে মানুষ করে সোলজার বানাবে কমান্ডার বানাবে, ওরা যেন মুজাহিদ হয়, বাপের মতো যেন যুদ্ধের ময়দানে যায়, ওরা যেন কাপুরুষ হয় না, টুকটুক টুকটুক করে বার হয়ে পড়েছে। বিবি ছুটে দরজা পর্যন্ত এসে দাঁড়িয়ে গেছে, কাঁটা কবুতরের মতো কাঁচার কে শোনায় স্বামী, কিছুক্ষণের জন্য দাঁড়াও জান ভরে শেষবারের মতো দেখি আমি। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে বিবি এই দেখাই হলো শেষ দেখা, আল্লাহ যদি সুযোগ দেয়
কিয়ামতে দেখা হবে এই আশায়। জাফর বিন আবু তালেব চলেছে মাসুম দুটো কচি কচি বাচ্চা ঘরের ভিতর থেকে কাঁচার খেবার হয়ে ডাক দেয় আব্বা। অল্প সময়ের জন্য একটু দাঁড়িয়ে যা আব্বা বলে ছুটে এসেছি একবার কোলে তুলে না আব্বা গো। আর কোনদিন আব্বা বলে ডাকতে পাবো না এতিম হয়ে গেলাম তাই জন্মের মতো একবার কোলে না আর একবার আব্বার আদরটা করে যাও। জাফর বিন আবু তালেব সেদিন শুনিয়েছে ওখানে দাঁড়াও কোলে চাপার আচা করবে না যা মা বলে তাই মেনে নিও একবারও অবাধ্য হবে না। এ মুসলমানের ছেলেরা মুহাব্বতের নমুনা শোনাচ্ছে ব্যাপারে তোকে ভালো দিয়ে আদর করে চুমো খেতে গিয়ে আমি আমার নবীর মুহাব্বতে দাগ লাগাবো না। মাসুম বাচ্চা চিৎকার মেরে কাঁদে তো ভাব দিয়ে যায় সান্ত্বনা আমি জাফর কেয়ামতের ময়দানে বসে থাকবো রে যতক্ষণ তোরা আমার বাহুতে আসবি না আমি জাফর জান্নাতের দিকে যাব না। যুদ্ধের ময়দান চালু হলো ইসলামের মুজাহিদ যুদ্ধের ময়দান চালু হলো যায়েদ বিন হারিস দুনিয়া ছেড়ে চলে গেল জাফর বিন আবু তালেবের হাতে ইসলামের ঝান্ডা এলো দুশ্মনেরা দক্ষিণ হস্ত কেটে দিল বাম হস্তে ধরে নিল দুশ্মন দেখেছে হাত কেটে দিয়েও ঝান্ডা পড়ে না দিন মাহাত্মা কেটে দে ডান হাত বাম হাত কাটা গেছে কাটা দুটো হাত দিয়ে ইসলামের পতাকা বুকে ধরে দাঁড়িয়ে আছে। এ মুসলমানের ছেলেরা বেঈমান সেদিন দেখেছে আশিক কাকে বলে মাহবুব কাকে বলে মুহাম্মদ কাকে বলে হাত কেটে গেছে ঝান্ডা পড়ে না তখন দুশ্মন দেখেছে কে বাঁচানো যাবে না দাও তালওয়ারের হাতে দুটুকরো করে দাও ইসলামের জন্য দুটুকরো হয়ে গেছে হয়তো আপনাদের দাবা বলে আমি দেখতে পাচ্ছি ইসলামের পতাকা যেন পড়ে যাচ্ছে আমি ছুটতে ছুটতে আসছি বিদ্যুৎ গতিতে তৃতীয় নম্বরের ঝান্ডা আমার হাতে হবে কাছে এসে দেখি ঝান্ডা দাঁড়িয়ে আছে পড়ে না আমি অবাক হয়ে ভাবলাম বড় দুর্ভাগ্য আমার যে আমি ধরতে পারলাম না দুশ্মনের ভিড় চিনে ভিতরে গিয়ে দেখি কে ধরেছে কাছে গিয়ে দেখি জাফর বিন আবু তালেবের কাটা মুন্ড পড়ে আছে আর দাঁতে করে ইসলামের পতাকাটাও ধরে আছে হাতে আব্দুল্লাহ বিন রাওয়াহ বলে আমি যখন ঝান্ডাটা লাঠিটা ধরেছি মন্ডুটাতে আওয়াজ আসছে তোমরা যখন মদিনায় ফিরে যাবে আমার নবীকে আমার সালামটা দিয়ে দিও আর বলে দিও গোলাম চলে গেছে কাটা মাথা থেকে নবীকে সালামের কথা বলে দিয়ে চলে যায় তারপরেও ভালোবাসা দেখায় এ বাবাজি আর সোনার লাগে না আমার আল্লাহওয়ালা ভাইরা রাতে অন্ধকারে রাতে অন্ধকারে সাহাবিরা স্বপ্নে দেখছে আল্লাহ আমি যা চাইবো তা দেবে তো আমি যা বলবো তুমি দেবে তো আল্লাহ বললে হ্যাঁ আমি বললাম আল্লাহ আমাকে আর একবার মদিনাতে পাঠিয়ে দাও বলে কেন বলে রব্বি আল্লাহ তোমার হাবিব আবার যুদ্ধের জন্য ডাক দেবে আমি জাফর আবার লাব্বাই বলে শরীর পাবো দুশ্মনের সঙ্গে লড়তে গিয়ে ওদেরকে জাহান্নামে রাস্তা দেখিয়ে দেব আমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত হবে আমিও শহীদ হব ওরা রাগে আমার নাক কেটে নেবে কান কেটে নেবে হাত পা গুলো কেটে নেবে আমার শরীর টুকরো টুকরো করে দেবে তুমি যখন জাফর বলে ডাক দেবে আমার ওই টুকরো টুকরো হয়ে যাওয়ার শরীরটা গুটিয়ে এনে আপনার সামনে হাজিরি হবে আল্লাহ শাহাদাতের মরণে যে মজা পেয়েছি ওটা জান্নাতের বাগানে সে মজা দেখতে পাচ্ছি না
আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, জাফর পরীক্ষা একবার হয় দ্বিতীয়বার নয়, তাই পরীক্ষাতে তুমি পাস করে গেছো, তুমি জান্নাতের ভিতরে যেখানে খুশি সেখানে যেতে পারো, আর মদিনায় ফিরে যাওয়া হবে না। আমার আল্লাহ আমার ভাইরা, আমার সোনামণি মাইরা বোনেরা, কালকে আমি তো ময়দানে জাফর বিন আবু তালেব যদি আপনারা আমার কাছে এসে হাতটা ধরে জিজ্ঞাসা করে মোশাফা করে, ও ভাতৃ বন্ধুরা, আমার নবীর মোহাম্মতে বিবিকে বিধবা করেছি, দুটো বাচ্চাকে এতিম করেছি, নিজের জানটাকে শহীদ করেছি, শুধু মোহাম্মতের কারণে সেই ইসলামের পতাকাকে উঁচু রাখার জন্য, ইসলামী পতাকাকে উড্ডীন রাখার জন্য, ধর্মের সংস্থানকে বাঁচানোর জন্য তোমাদের কাছে যখন ওলামাদের ভালোবাসার কথা গিয়েছিলে তোমরা সাড়া দিয়েছ তো, তোমরা তার জন্য তৈরি ছিলে তো, সেদিন মুখ দেখানোর জায়গা থাকবে না। তাই আজকে শোনাচ্ছি সেরকম জাফর বিন আবু তালেবের মতো, আবদুল্লাহ বিন রাওহার মতো মুজাহিদ যারা আশিকের রাসূল হতে চায়, তাদের সঙ্গে যারা জান্নাতের সঙ্গী হতে চায়, তাদের সঙ্গে যারা মুহাব্বতের নমুনা দেখাতে চায়, এমন জাফর বিন আবু তালেব, এরকম আবদুল্লাহ বিন রাওহা, যায়েদ বিন হারিস, এমন আশিকের রাসূল কে আছে দিনই প্রতিষ্ঠানের জন্য? আজ ইসলামের ডাক এসেছে এই দুর্গম সময়তে, এই দুর্দিনের সময়ে, এই দুর্গম সময়তে ইসলামের এই ভাষাটাকে উদ্দিন দেখার জন্য মাত্র 25,000 টাকা দেবে এমন আশিকের রাসূল কে আছে? প্রথম হাত তুলে দেখাবে, আমি সফলে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে মুজাহিদ বানাবে। প্রথম বন্ধু কে আছে যে দিনের ভারে, কোরআনের ভারে, ওলামাদের ভালোবাসার খাতিরে মাত্র 25,000 টাকা বলেছি, 50-1 লাখ বলি নাই, 5-5 হাতের সামনে আপনাদের মেহনতের ফলে, মেহনতের পয়সার ফসল আপনাদের সামনে রেখেছি, আর শোনাচ্ছি মাত্র 25,000 টাকা। প্রথম বন্ধু হাত তুলবে, আল্লাহ পাক ওয়াদা করেছে السابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوان وعد لهم جنات تجري تحتها الانهار الله পাক শুনাচ্ছেন প্রথমে যারা দিনের ডাকে লাব্বাই বলে সাড়া দেবে আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি তাই সত্যি জান্নাতের ওয়াদা খোদার তরফে আসার পরে কোন বন্ধু আছে আশিক রাসূল হাত তুলে দেখাবে যে 25,000 টাকা একবারে না পারলে দুবারে আর দুবারে না পারলে 5 বারে দেবে এমন কোন বন্ধু আছে ইনশাআল্লাহ মাত্র 25,000 টাকা আল্লাহ কবুল করুন নারায় তাকবীর নাম বলে আব্দুল সালাম মন্ডল এখানে বলি বুনরাইপুর বাড়ি আমি তো চাইছিলাম যে বালতির কোনো বন্ধু হবে আরে ভাই ঘরের ঘরটাই বন্ধু হয়ে গেল হে বাবাজি গুন্দারপুর থেকে আব্দুল সালাম ভাই বলেছে এখানকার কোনো বন্ধু আছে ইনশাআল্লাহ একটা জোড়া হয়ে যায় কোরআন বলছে ও খালাকনা আজওয়াজা আমি জোড়া চাচ্ছি বেশি না দ্বিতীয় বন্ধু মাত্র 25,000 টাকা আমার আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক শুনাচ্ছেন কোরআনের আয়াত চিন্তা করবে যারা তাদের বাঁচানোর দায়িত্ব নেবে আমার ফেরেশতারা বলেন কোন বন্ধু আছে বলেন কোন বন্ধু আছে দ্বিতীয় বন্ধু মাত্র 25,000 টাকা বলেন 25,000 টাকা আছে দ্বিতীয় বন্ধু ইনশাআল্লাহ দ্বিতীয় বন্ধু এই আল্লাহ আল্লাহ মাত্র দ্বিতীয় বন্ধু আর একটা চেয়েছি বেশি না আমার আব্দুল সালাম ভাইয়ের সঙ্গে জড়া হবে আল্লাহ পাক জোড়কে ভালোবাসেন তাই বলেছে ও খালাকনাকুম আজওয়াজা সব জিনিসের জোড় আছে এখানে একটা জোড় বেশি নয় একটা জোড় আচ্ছা বলো বন্ধু ইনশাআল্লাহ আছে আশিক রাসূল যে জাফর বিন আবু তালেবের দুটো সন্তানের ভালোবাসাকে রাখার জন্য কিয়ামতের ময়দানে বলবে তুমি দুটো সন্তানকে এতিম করে গিয়েছিলে আমি আমার সন্তানের মুখের গ্রাস কেটে ইসলামের সংস্থানকে বাঁচানোর জন্য হাত বাড়িয়েছিলাম মোহতর দোস্ত বুজুর্গ সেদিন নবীর সামনে সাহাবাদের সামনে বুকটা ফুলিয়ে দাঁড়াবার মতো জায়গা দেবে এবং একটা বন্ধু আর নাই আশিক রাসূল আর একজন নাই ভালোবাসার দাবি মুহাব্বতের দাবিকে পূরণ করার জন্য আর একজন চেয়েছি আর একটা বন্ধু বেশি না একজন আশিক রাসূল একজন আশিক রাসূল আমার আল্লাহ বলা ভাইরা আমার নবীর দুপাশে দুটো সাহাবি আছে একটা আবু বকর সিদ্দিক আছে একটা ওমর ফারুক আছে আর একজন এখানে নিশ্চয়ই কেউ না কেউ লুকিয়ে আছে কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ আমার রাসূলের পাশে দুজন সাহাবী শুয়ে আছেন আপনাদেরকে দুজন চেয়েছি তৃতীয় নয় কোন বন্ধু ভাগ্যবান আছে
কোন ভাগ্য বলেছে যে আমার নবীর আশিকের সঙ্গে একটু নিজেদেরকে মিল রেখে আরেকজন বন্ধু বলবে যে ইনশাআল্লাহ 25,000 টাকা এক বছরে আমি দেবো, আমার সময় মতো দেবো, সুযোগ মতো দেবো, আল্লাহ আমাকে যখন দেবে তখন দেবো। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে আরেকজন? একটাও নেই। এই আশিকের রাসূলুল্লাহ যারা নবীর মুহাব্বতের এত দূর আগে এসেছি, মাত্র একটা জোড়া চেয়েছিলাম আমার জ্ঞানযুদ্ধ বুদ্ধিজীবীরা, আমি আপনি এতটা নিজেকে টেনে ফেলেছি। 25,000 টাকা কোনো মানুষ যদি মনে করতো নিশ্চয়ই পারে, যদি না থাকে ওটা আল্লাহ দেখেছে, আর যদি থাকে তো ওটাও আল্লাহ দেখেছে, না থাকলে তো নাজাত পাওয়ার রাস্তা আছে, আর থাকার পরে চেপে গেলে আল্লাহর কাছে সে ব্যবস্থাও আছে। সেজন্য আল্লাহকে ভয় করে, আখেরাতকে ভয় করে, নিজের দিকে খেয়াল করে। একজন বন্ধু আরেকটা হাত তুলতে বলেছি, আর একজন আশিকের রাসূল মুহাব্বতের কুরবানিকে কবুল করার জন্য আর একজন বন্ধু মাত্র 25,000 টাকা নেই, আরেকজন নেই, আল্লাহওয়ালা আরেকজন নেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানযোদ্ধা সুধী মানুষেরা, আমি আগে বলেছি আপনাদের কাছে, আপনার হিসাব আপনার হাতে দিতে হবে, আমার হিসাব আমার হাতে। বছরে যা খাদ্য লাগে আমি দেবো। আমার নাম নুরুল ইসলাম মোহাম্মদ। আলহামদুলিল্লাহ।